নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আজকে কিন্তু ওবিসির যে সার্টিফিকেট বাতিল মামলা, যে মামলার উপরে সমস্ত নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং মাননীয় মুখ্যমন্ত্রী, সেই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় আজকে কি হলো সুপ্রিম কোর্টে, এই নিয়ে বিস্তারিত কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে আজকের ওবিসি মামলায় ঠিক কী ঘটনা ঘটলো এবং পরবর্তী যে নতুন যে নিয়োগগুলো হতে চলেছে তার ভবিষ্যৎটা কী, সমস্ত কিছু দেখাবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এবার এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো বন্ধুরা, আজকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু 19 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল প্রধান বিচারপতির বেঞ্চে, যেখানে ডিওয়াই চন্দ্রচূড় স্যার, মনোজ মিশ্রা স্যার এবং জে বি পার্ডিওয়ালা স্যার, এই তিনজন বিচারপতির উপস্থিতিতে কিন্তু মামলাটি শুনানি হওয়ার কথা। তো আজকে মামলাটি যথারীতি কিন্তু নির্দিষ্ট সময় মোতাবেক শুনানির জন্য উঠেছিল এবং সেক্ষেত্রে শুনলে আশ্চর্য হবেন, রাজ্য সরকারের তরফ থেকেই কিন্তু, রাজ্য সরকারের যে আইনজীবী ছিল তিনিই কিন্তু মামলাটিকে পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানান সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে। তো মামলাটিকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে আবারও। তো এই বিষয়ে আপনাদেরকে আনন্দবাজার অনলাইনে কি লিখেছে আমরা এবার দেখব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আনন্দবাজার অনলাইনে বেরিয়েছে, বলছে পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র মামলা সুপ্রিম শুনানি, রাজ্যের আবেদনে ফের পিছিয়ে গেল ওবিসি মামলা সুপ্রিম শুনানি, ওবিসি শংসাপত্র মামলায় জবাব দেওয়ার জন্য সময় চাইল রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে মঙ্গলবার ছিল, অর্থাৎ আজকে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলাটি ছিল, মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি ছিল, রাজ্য সরকারের তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল, ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় প্রচুর মামলাকারী রয়েছে। এজলাসে কপিল সিব্বল জানান, অন্য পক্ষ সংশ্লিষ্ট বিষয়ে একগুচ্ছ নথি জমা দিয়েছে, তাই তার এই বিষয়ে জবাব দিতে আরও কিছুটা সময় প্রয়োজন, আদালত সেই সময় মঞ্জুর করেছে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। তো আপনাদেরকে যেমনটা বললাম, এটা কিন্তু আনন্দবাজার অনলাইনে বেরিয়েছে আজকে মামলা শুনানির পরে। তো আপনারা বুঝতে পারছেন, এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে তারা মামলাটিকে লিস্টেড করাচ্ছে, তারা কিন্তু মামলাটিকে অতি দ্রুততার সাথে নিষ্পত্তি করাতে যাচ্ছে। এদিকে আবার দেখা যাচ্ছে রাজ্যেরই আইনজীবী তিনি কিন্তু সময় চেয়ে নিচ্ছেন, পর্যাপ্ত সময় চেয়ে নিচ্ছেন, যে যথেষ্ট ডকুমেন্ট তার কাছে নেই। তো কি হচ্ছে আপনারা সবাই সব কিছু বুঝতে পারছেন, এই মামলা যত ডিলে হবে, যত দেরিতে এই মামলা শুনানি হবে, ততই কিন্তু সরকারের লাভ, কোনো রকম নিয়োগ করতে হবে না, কোনো রকম নিয়োগের নোটিফিকেশান দিতে হবে না। তো এক কথায় বলতে গেলে নতুন নিয়োগের ভবিষ্যৎ কিন্তু বিষবাহু জলে, নতুন নিয়োগ কবে হবে বা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে সেসব স্বপ্ন কিন্তু পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে একটা অলিক কল্পনা কিন্তু বা রূপকথার গল্প এখন হয়তো মনে হতে পারে। আর সুপ্রিম শুনানি মানে বুঝতেই পারছেন দীর্ঘদিন ধরে মামলা কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে দিনের পর দিন, আর একদিনে কিন্তু এগুলো মামলা মেটা সম্ভব নয়, যেগুলো যেহেতু এগুলো কিন্তু ভাইটাল মামলা। তো দেখা যাক এই মামলার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি জানালাম, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।